আমি ফয়সাল আহমেদ, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আমরা কথা বলবো সুন্দর একটি দেশ পোল্যান্ড সম্পর্কে, সাথেই থাকুন। পোল্যান্ড একটি সুন্দর দেশ এবং ইতিমধ্যেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। এই দেশটিতে বাঙালিরা যে সফল হচ্ছে, পোল্যান্ড ইউরোপের একটি দেশ। চলুন জেনে আসি পোল্যান্ড সম্পর্কে কিছু তথ্য। পোল্যান্ড সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র, ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল। এর রাজধানীর নাম ওয়ার্স। এর পশ্চিমে জার্মানি, দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, পূর্বে ইউক্রেন ও বেলারুশ এবং উত্তরে বাল্টিক সাগর, লিথুনিয়া ও রাশিয়া অবস্থিত। বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে। পোল্যান্ড 2004 সালের 1 মে তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এর রাজধানী ওয়ারশো। মুদ্রা পোলীয় জলটি ও ইউরো। মহাদেশ ইউরোপ। সরকারি ভাষা পোলীয় ভাষা। প্রিয় দর্শক, দেখে এলেন পোল্যান্ড সম্পর্কে একটি প্রতিবেদন। পোল্যান্ডে যাবেন, কাজ করবেন, কি কি কাজ আছে এখানে, আপনারা যে কি কি করতে পারবেন সে বিষয়েও তো জানা প্রয়োজন। চলুন জেনে আসি কি কি ক্ষেত্রে কাজ করছে বাঙালিরা। পোল্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। তাছাড়াও গ্রিন হাউস, কৃষি বা এগ্রিকালচার সেক্টর, পোলট্রি, ঘোড়ার খামার, অর্গানিক ফুডস, ন্যাচারাল ফুডস, এগো ফুডস সহ নানাবিধ ক্ষেত্রে কাজের প্রচুর সুযোগ আছে। আরও আছে প্রসেস রেডি ফুডস, মাছ মাংস, সবজি, ফলমূল সহ খাদ্যদ্রব্য, প্রসেস ফুড সহ বিভিন্ন সেক্টরে ফুড প্রসেসিং, ফুডস প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান, হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। পোল্যান্ড সহ বিভিন্ন দেশে কাজ জানা অভিজ্ঞ আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে। তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন, তারপর বিদেশে কাজের উদ্দেশ্যে গমন করুন, তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য লাভ করতে পারবেন। সুন্দর এই দেশটিতে অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেখানে বাঙালিরা স্বাধীনভাবে কাজ করতে পারছে। কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে, প্রায় 4 থেকে 5 মাসের প্রসেসিং সময় লাগে, প্রায় 45 দিনে পারমিট চলে আসে। কোম্পানি লোক, এয়ারপোর্টে রিসিভ, সরাসরি কোম্পানিতে চাকুরি, 1 বছরের ভিসা যা প্রতি বছর নবায়নযোগ্য। বেতন পাবেন 800 থেকে 1200 ইউরো। ওভারটাইমের সুযোগ রয়েছে, থাকা ও খাবার সম্পূর্ণ ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে ছুটি 2 দিন। এছাড়াও 3 মাসের TRC ও PR এর সুবিধা তো আছে। পোল্যান্ডে যাবেন, কি ধরনের কাগজপত্র আপনারা তৈরি করবেন, গোছাবেন, প্রসেসিং করবেন এ বিষয়েও আপনার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। চলুন আরেকবার দেখে আসি কি ধরনের কাগজপত্র প্রয়োজন রয়েছে পোল্যান্ডে যাওয়ার জন্য। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, CV আর বায়োডাটা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই দেখে নিলেন পোল্যান্ডে যাওয়ার জন্য কি কি কাগজপত্র, ডকুমেন্ট আপনার একত্রিত করতে হবে, জোগাড় করতে হবে, ম্যানেজ করতে হবে। তো এই ধরনের কাগজপত্র ম্যানেজ করে গুছিয়ে নিয়ে আপনারা চলে আসতে পারেন ফিউচার ওয়ার্ল্ডে। ফিউচার ওয়ার্ল্ড আপনাদেরকে সহযোগিতা করবে সুন্দরভাবে, নিরাপদভাবে পোল্যান্ডে যাওয়ার জন্য। ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে খুব সহজে আপনারা পোল্যান্ড যেতে পারেন। পোল্যান্ডে যাওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই ফিউচার ওয়ার্ল্ডের সাথে। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে, সরাসরি চলে আসুন ফিউচার ওয়ার্ল্ডে, কথা বলুন আমাদের সাথে অথবা ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। পোল্যান্ডে যাওয়ার জন্য যা খরচ সে সম্পর্কিত কিছু তথ্যও আপনি জেনে নিতে পারেন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খোদা হাফেজ।